জিব্রাইল জমিনে চলে যাও আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে আজ মসজিদে নববীতে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছেন আমার হাবিবের যে 10 জন সাহাবী আমি আল্লাহ বড় খুশি হই রাজি হই ওই 10 জন সাহাবীকে জমিন থেকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম জমিনে চলে এলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আজ মসজিদে নববীতে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছেন আপনার যে 10 জন সাহাবী अल्लाह बड़ा खुशी हुए राजी हुए वही 10 जन सभी के जमीन देखे अल्लाह जन्नती बनिए दिए थे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें ऐ सहाबीरा बसो आज के तुम्हारे एक सुसंवाद प्रदान करब सहाबीरा बसे गेलें सुनो তোমরা পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছো খাদ্যের তালাশে না যে আল্লাহ খুশি হয়ে জমিন থেকে তোমাদের 10 জনকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জোরে বলবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো হাত উঁচু করে বলছেন হুজুর আমি আবু বকর জান্নাতি রাসূল বললেন আমার আবু বকর জান্নাতি হযরতে ওসমান গনি বলছে হুজুর আমি ওসমানকে জান্নাতি রাসূল বললেন আমার ওসমানও জান্নাতি আলী বলছেন হুজুর আমি আলী জান্নাতি রাসূল বললেন আমার আলী জান্নাতি হযরত ওমর গিয়েছেন হুজুর আমি ওমর হুজুর আমি ওমর আমি কি জান্নাতি রাসূল বললেন আমার ওমর জান্নাতি 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 জোরে বলবেন না ওমর বললেন হুজুর আপনি তো বলেছেন আসসালাতু মাফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি আর আজকে আপনি আমাকে বললেন ওমর তুমি জান্নাতি 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 ওমর যখন জান্নাত পেয়ে গেছে ওমর কোনোদিনের জন্য নামাজ পড়বে না রাসূল বলছে সত্যি তুমি নামাজ পড়বে না আমি তো জান্নাতি আমি নামাজ পড়ব কেন নামাজ তো জান্নাতের চাবি আমি জান্নাত পেয়ে গেছি আমি নামাজ পড়ব না রাসূল বললেন ঠিক আছে তুমি চলে যাও যাও হযরত ওমর টু 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 করে নিজের ঘরে হাজির হয়ে গেছেন ওসকে সাহাবীকে ডেকে বললেন সাহাবী ওমর তো নামাজ পড়বে না বলেছেন একটা কাজ করো তো ওমরের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দাও ওমর যেন ঘর থেকে বাইরে বাহির না হতে পারে একজন সাহাবী যে ওমরের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দিয়ে এসেছেন দেখতে 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 হযরত বেলাল হযরত বেলাল হযরত বেলাল আজান দেওয়া শুরু করে দিলেন হাইয়ালা সালা হাইয়ালাল ফালা হাইয়ালাল ফালা ওমরের কর্ণে যাইনা পৌঁছে গেল নামাজ আদায় করার জন্য ওমরের চেহারায় একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে জোরে বলুন আরে তো জোরে বলুন হযরত ওমর ঘরে দরজা খানা খুলতে যায় ওই দরজা খানা খুলতে পারে না হযরত ওমর থাকতে মানে না এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরে জানালায় ওই জানালা খানা ভেঙে গেল ওই জানালা খানা খুলে গেল ওই জানালা দিয়ে যখন বাইরে বাহির হবেন ছোট একটা কাঠ ওমরের পিঠে বিদ্ধ হয়ে গেছে বাচ্চার করে রক্ত জোরে জোরে আল্লাহর জমিনে পড়ে যায় ওমর ছুটছে মসজিদ নববীর দিকে রাসূলের দৃষ্টি চলে যায় রাসূল বললেন সামিনা এই আমার সামিনা ওমর নামাজ পড়বে না বলেছিলেন ওমর আসে ওমরকে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না সাহাবাই কেরাম সাহাবীরা কাতারে দিয়ে জামাতে দাঁড়িয়ে গেছে ওমর ছোট ছোট মসজিদে নববীর আরো নিকটবর্তী রাসূল বললেন সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর আরো নিকটবর্তী ওই মসজিদে নববীর দরজা বন্ধ করে দাও
খুলে গেল ওমার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলে রাসূলুল্লাহ ইমামতি করলেন রাসূল সালাম ফিরিয়ে বললেন ওমার তুমি তো নামাজ পড়বে না বলেছিলে কেন তুমি নামাজ পড়ার জন্য হাজির হলে ওমার কেঁদে যারা যার হয়ে যায় ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওমার নামাজ পড়বো না বলেছিলাম বেলাল যখন আজান দিয়ে দিলেন আজানের ধ্বনি আমার কর্ণে পৌঁছে গেল নামাজ আদায় করার জন্য আমার চেহারায় একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল হুজুর আমি ঘরে দরজাখানা খুলতে যাই পিছন থেকে ছিগল ওঠানো দরজাখানা খুলতে পারে নাই আমার নিজের ঘরের জানালায় এত জোরে ধাক্কা দিলাম ওই জানালাখানা ভেঙে গেল খুলে গেল হুজুর জানালা দিয়ে বাইরে বাহির হব ছোট একটা কাঠ আমার ভিড়ে বিদ্ধ হয়ে গেল চাচার করে রক্ত জোরে জোরে আল্লাহ জমিনে পড়ে যায় আমি ওমার যখন মসজিদে নববীর নিকট হতে আপনি সাহাবীদের বলেছিলেন সাহাবীরা ওমার আসে ওমার আসে ওমারকে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি মসজিদে নববীর আরো নিকটবর্তী হয়ে গেলাম আপনি পুনরায় সাহাবীদের বললেন সাহাবীরা ওমার কিন্তু মসজিদে নববীর আরো নিকটবর্তী ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও আমাকে দেখে মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করা হলো হুজুর ইকামা শুরু হয়ে গেল আমি ওমার মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেলাম হুজুর আমি আর থাকতে পারি না এত জোর ধাক্কা দিলাম মসজিদে নববীর দরজাটা ভেঙে গেল খুলে গেল আমি ওমার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে যেই না নামাজে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে আমার তাম চেহারার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল ওমারের পিঠে ছোট্ট কাঠটা বিদ্ধ হয়ে আছে সাহাবীরা টানছেন কাঠটাকে বাইরে বাহির করে দেবেন কিন্তু ওমার বলছে এই রাসূলের সাহাবীরা আমার বড় কষ্ট হচ্ছে আমার লাগছে কাঠটাকে বাহির করো না রাসূল বললেন সাহাবীরা একটা কাজ করো ওমার যখন মাগরিবের নামাজে দাঁড়াবেন পিছনের কাতারে যে সাহাবী ওমারের পিছনে দাঁড়াবে দেরি করে নিয়াত করবে ওমার নিয়াত করে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার কাঠটাকে টান দেবে সাহাবীরা সেটাই করলেন মাগরিবের নামাজে ওমার দাঁড়িয়েছেন পিছনের কাতারে সাহাবী কাঠটাকে টান দিলেন কাঠটা বেরিয়ে গেছে হযরত ওমার বুঝতে পারেনি একবার জোরে বলুন এই ইবাদত শ্রেষ্ঠ ইবাদত এই ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন অথচ আজকের মুসলমানেরা নামাজ পড়ে না করোনা ভাইরাস আসবে না আসবে না কথা বলেন একটা ছেলেকে বড় করলেন 20 বছরের যুবক বানালেন এই ছেলেটি যদি আপনার কথা না শুনে আপনি তার উপরে খুশি হবেন নাকি গো হবে নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালে সেই আল্লাহকে অস্বীকার করে আজকে আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেলাম আল্লাহ আপনার আমার উপরে খুশি হতে পারে না করোনা ভাইরাস নয় আরো বড় বড় ভাইরাস ভারতবর্ষের জমিনে নয় গোটা পৃথিবীতে এসে হাজির হবে হাজার হাজার মানুষকে ধ্বংস করে দেবে এখনো আপনাদেরকে বলে যাই আল্লাহকে ভয় করুন আল্লাহর ইবাদত করুন আমি আল্লাহ আমাকে ভয় করো ভয় করার মতো করো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না
আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব এই নামাজটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইমানদারগণেরা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে আমি আল্লাহর রোজাটাকে ফরজ করেছিলাম রোজা সবাই রাখেন তো নাকি কে কে রোজা রাখেন একটু হাত তোলেন তো দেখি মোটামুটি সবাই এই বাবু তুমি রোজা রাখো না তোমার নাম কি কথা বলো হ্যাঁ রোজা করো না কেন বাবু তোমার ঘরে বাচ্চাদের নিয়ে শুয়ে আছো সবে সাদেক আজান হচ্ছে আসসালাতু খাইর মিনান নাওম তোমার ঘরে যে কোনো কারণে আগুন লেগে গেছে তুমি ঘুমাবে না তুমি উঠবে কোনটা করবে কথা বলো না কেন উঠবে না যদি তুমি সবে সাদেক উঠতে পারো আমার ঘরে আগুন লেগে গেছে মনে করে তবে তুমি জেনে রেখে দিও বিচার দিবসের পর আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে জোরে বলো কথা বুঝিয়েছে এই জীবন চলে যায় যাবে আমি রোজা করব না একটা রোজা সমান কটা রোজার নেকি আছে তোমরা জানো তো না জানো না জানো একটা রোজা সমান 10টা রোজার নেকি আছে একবার জোরে বলো কটা রোজা রাখি 30টি 30টি রোজা সমান 30 10 কে কত হচ্ছে 300 রমজান মাসের পর কোন মাস আছে সোয়াম এই মাসে কটা রোজা আছে 6টি 6টি সমান 60টা রোজার নেকি আছে 30 প্লাস 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমলনামায় গোটা বছর রোজার নেকি লিখে দেয় একবার জোরে বলেন এই জোরে বলে বছরে 5 দিন রোজা রাখা হারাম আছে দুটি কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম আছে 360 প্লাস 5 365 দিন একটি বছর আল্লাহ বলেছে বান্দা নামাজটা তোদের জন্য রোজা আমার জন্য রোজার যাযা বদলা স্বয়ং আমি আল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনেছেন এই নাম শুনেছেন ইদ্রিস নবীর নাম শুনেননি ইদ্রিস নবী গোটা বছর রোজা রাখতেন সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে ফেরেশতারা জান্নাতে ইফতারি প্যাকেট করে ইদ্রিস নবীর ঘরে পৌঁছে দিতেন ইদ্রিস নবী বসে আছেন পিছন থেকে একটা ডাক এসেছে ইদ্রিস নবী কে তাকিয়ে দেখছেন মালাকুল মউত আযাইল আলাইহিস সালাম আযাইল কি ব্যাপার গো সময় হয়ে গেল আমার উহুদটা দিতে এসেছো আযরাইল আলাইহিস সালাম বলছেন হে নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি তো রূহ নিতে আসিনি কি জন্য এসেছো গোটা বছর রোজা রাখেন আল্লাহর হুকুম নিয়ে আমি আযরাইল আমার আসন ছেড়ে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য জোরে বলবেন না এ জোরে হবে না ইদ্রিস নবী বললেন গেট আউট যাও তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না হযরতে আযরাইল ডাক দিয়ে বললেন ইদ্রিস নবী আমাকে তাড়িয়ে দেবেন না 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 আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব হযরতে ইদ্রিস নবী বললেন আযরাইল বন্ধুত্ব যদি তুমি করতে চাও আমার তিনটি সত্য যদি তুমি মানো বন্ধুত্ব হবে কি সত্য আমার রূহটা নিতে হবে আমার রূহটা নিতে হবে আবার রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে এই বাবু রূহ নিলে বাঁচবে না মরবে কথা বলেন মারা যাবে ইন্তেকাল হয়ে যাবে ফিরিয়ে দিলে
হযরত যাইনাকে বললেন নির্দেশ নবী না 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 আল্লাহর বিনা হুকুমে আমি কারো রূহ নিতে পারবো না আমার আল্লাহ বলেন ওরে আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো জোরে বলবেন না ইদ্রিস নবী শুয়ে গেছে আজরাইল রূহটা নিয়ে নিয়েছে ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেছে আজরাইল ইদ্রিস নবীর রূহটা ফিরিয়ে দিয়েছে একবার জোরে হবে আরো জোরে হবে না ইদ্রিস নবী ডাকে বললেন আজরাইল এক নম্বর শর্ত তুমি মেনেছ দু নম্বর যদি মানো বন্ধুত্ব করব ওই দু নম্বর শর্তকে একটা বার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামার আগুন সত্তর গুণ দেখব আমি একটা বার দেখব ওই জাহান্নামার আগুন কত শক্তিশালী কত তীক্ষ্ণ উপায় নাই রে বাবা ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিসসালাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেলেন এই জাহান্নামী ফেরেশতা মালিক দরজাখানা খুলে দে আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন যারা ইবাদত করে জাহান্নামার আগুন তাদের স্পর্শ করতে পারবে নাকি গো পারবে বাগদাদ শরীফের বুকে একদল মানুষ বিশাল একটা অগ্নিকুণ্ড বানিয়েছে বানিয়ে সেই অগ্নিকুণ্ডতে সবাই সেজদায় রত আছে দাও 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 করে আগুন জ্বলছে এমন সময় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যাচ্ছিলেন এ তোমরা আগুনকে সেজদা করছো কেন সবাই মাথা তুলেছে কি নাম তোমার আমার নাম আব্দুল কাদের আব্দুল কাদের তুমি জানো না আল্লাহ পাক জাহান্নামা তৈরি করেছে আগুন দিয়ে আমরা আগুনকে চেষ্টা করছি ওই আগুন যেন আমাদের স্পর্শ করতে না পারে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন এই বাবারা শোনো শোনো যদি তোমরা নামাজ পড়ো রোজা রাখো ইবাদত করো ওই আগুন তোমাদের স্পর্শ করতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ কিন্তু বললেন আব্দুল কাদের আপনি তো নামাজ পড়েন আপনি তো রোজা রাখেন তবে আপনি একটু আগুনে হাত দিয়ে দেখান না আগুন কেমন করে আপনার হাতে স্পর্শ করে না হযরতে বড় পীর বললেন বাবারা বাবারা শোনো আমি আব্দুল কাদের ওই অগ্নিতে আমার হাঁটা দিতে হবে না আমার পায়ে যে চপ্পলখানা দেখছো এই চপ্পলখানাকে পর্যন্ত ওই অগ্নি স্পর্শ করতে পারবে না একবার জোরে বলুন হাজার হাজার মানুষ বলেছিলেন ও আব্দুল কাদের আমাদের একটু দেখিয়ে দেন পীরানে পীর দাস থেকে শেখ আব্দুল কাদের জিলানী হুজুর আমার নিজের কদমের চপ্পলখানা খুলে ওই অগ্নিকুণ্ডর মধ্যে ফেলে দিলেন গোটা অগ্নিকুণ্ডটা তপ করে নিভে গেল হাজার হাজার মানুষ বলেছিল ও আব্দুল কাদের আমরা ভুল করেছি অন্যায় করেছি তবু ইল্লাল্লাহ তওবা তানাসুহা আপনি আমাদের তওবা পড়িয়ে দেন আমরা আল্লাহর ইবাদতে রত হয়ে যাব আজরাইল তুমি আমার দু নম্বর শর্ত মেনেছ তিন নম্বর যদি মানব বন্ধুত্ব করব তিন নম্বর শর্ত কি একটা বার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে কত সুন্দর জান্নাত আল্লাহ বানিয়েছে আমি একটা বার দেখতে চাই উপায় নাই রে বাবা ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিসসালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন এই জান্নাতি মিলে সব দ্বার দরজাখানা খুলে দে আল্লাহ
নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দিলেন আজরাইল বললেন নির্দেশ নবী দেরি করবেন না তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন নির্দেশ নবী জান্নাতের মধ্যে চলে গেলেন ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায় নির্দেশ নবীর কোনো খোঁজ পাওয়া যায় না আজরাইল রাজা নির্দেশ নবী বাইরে আসুন ওই নির্দেশ নবী বাইরে আসুন নির্দেশ নবী বলেন আজরাইল তুমি কি জানো না আল্লাহ কি বলে নাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রতিটা নফসের একটিবার মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে তুমি আমার মেরেছো তুমি আমার মেরেছো তুমি আমার রহণীয়ছো বলি আজরাইল আমার আল্লাহ বলেছেন আমাকে না তুলজিন্না ওয়ালিনজা ইল্লা লিয়াবুদুর আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামে দেবে আমি নির্দেশ নবী আমি ইবাদত করেছি কি করে নাই আমার আল্লাহ ভালো জানে তবু তো তুমি আমাকে জাহান্নামের জেল খাটিয়ে বাইরে বাহির করেছো ওরে আজরাইল তুমি জানো না আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নয় আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটা বার পৌঁছে দেব ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন আর বাইরে বাহির করব না ওরে আজরাইল তুমি আমাকে বিরক্ত করো না আমি নির্দেশ নবী কোনোদিনও জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল ফিরিয়াই 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 আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার জন্য আমি আল্লাহ নির্দেশ নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম নামাজ রোজা আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন নামাজ এবং রোজাটাকে ফরজ করে দিয়ে কেন আমরা মারা যাব যাব না যাব না এই বাবু যাব না যাব না আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন আজরাইল আর কার রুহুনিতে পাখি আছে বলো আজরাইল বলবেন আল্লাহ রুহ স্বপ্ন হয়ে গেছে আশ্রবাহী আটজন রুহ জিব্রাইল মিকাইল ইসরাফিল তুমি তো সৃষ্টিকর্তা বাকি আছে আমি আজরাইল আল্লাহ বলবে আজরাইল আশ্রবাহী আটজন ফেরেশতা রুহ নাও আটজন ফেরেশতা রুহ নাও হবে আল্লাহ বলবে আজরাইল আর কার বাকি আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল তুমি সৃষ্টিকর্তা বাকি আছে আমি আজরাইল আল্লাহ বলবে আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিলের রুহটা নাও তিনজনের রুহ নেওয়া হবে আল্লাহ বলবে আজরাইল আর কার বাকি আছে আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আর কেউ বাকি নেই তুমি সৃষ্টিকর্তা বাকি আছে আমি আজরাইল আল্লাহ বলবে আজরাইল আমি কি বলে নাই কুল্লু নাফসি যায়কাতুল মউত প্রতিটা নফসের মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে এবার তুমি তোমার নিজের রুহটা নাও কিতাবের মধ্যে এসেছে বাবা হাসতে আজরাইল আলাইহিস সালাম যখন নিজের রূহটা নিজে বাহির করবে এত জোরে চিৎকার করবে ওই সময় দুনিয়ার জমিনে যদি কোনো ইনসান বেঁচে থাকতো কোনো জীবজন্তু বেঁচে থাকতো ওই আজরাইলের চিৎকারে সকলে মারা যেত মরে যেত ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দেবে এই দুনিয়ার রাজারা এই দুনিয়ার বাদশারা আওয়াজ দে আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এই দুনিয়ার রাজারা এই দুনিয়ার বাদশারা আমাকে যারা প্রভু বলে মানো নয় আজ আওয়াজ দাও আওয়াজ দাও কোনো আওয়াজ বাবা সেদিন আসবে না আমার আল্লাহর হুকুম হয়ে যাবে পাহাড়গুলো তুলন নাই উড়ে উড়ে সাগর মহাসাগরটা ভরাট করে দেবে আমার আল্লাহ একটা ভারী বর্ষণ দেবে দুনিয়াটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে আমার আল্লাহ 1000 বছর দুনিয়াটাকে স্টপ করে দিয়ে বারে বারে হুঙ্কার দেবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আমাকে যারা তোমরা মানো নাই আজ আওয়াজ দাও আওয়াজ দাও সেদিন কোনো আওয়াজ বাবা আসবে না 1000 বছর দুনিয়াটাকে স্টপ করে আমার আল্লাহ 1000 বছর পরে বলবে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল পুনরায় জীবিত হয়ে যাও একবার জোরে হবে এই জোরে হবে
অসুবিধা হচ্ছে নাকি? তবে একটু জোরে হচ্ছে না কেন? জোরে বলেন তো নারায় তাকবীর, আরো জোরে বলেন তো নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জিব্রাইল, জান্নাতের মধ্যে চলে যাও, এক নাম্বার দরজা, দু নাম্বার দরজা, তিন নাম্বার দরজা, চার নাম্বার দরজা, ওরে জিব্রাইল দশ নম্বর দরজায় চলে যাবে, ওই দশ নম্বর দরজার মাথার উপরে আমি আল্লাহ লিখে রেখেছি আমার পেয়ালা নবে নূর নবে মোহাম্মদের নামখানা। জোরে বলুন, আর একটু জোরে বলুন, ওরে জিব্রাইল একটা টোকা দেবে, দরজাখানা খুলে যাবে, ওরে জিব্রাইল তুমি দেখতে পাবে আমি আল্লাহ আমার হাবিবের জন্য একটা পিধান, একটা মাথার তাজ বানিয়ে রেখেছি, ওই পিধান মোবারকটা নিয়ে নেবে, মাথার তাজ মোবারকটা নিয়ে নেবে, সুন্নাত থেকে একটা বরকত নেবে, সুমিনে চলে যাবে, সর্বপ্রথম আমার হাবিবকে রওসা থেকে উঠিয়ে পোশাক মোবারক পরিধান করিয়ে মাথার তাজ মোবারক বেঁধে, ওরে জিব্রাইল আমার হাবিবের সর্বপ্রথম আমি আল্লাহ আমার দরবারে হাজির করে সাল্লাম। জান্নাতের মধ্যে চলে যাবে, এক নাম্বার দরজা, দু নাম্বার দরজা, তিন নাম্বার দরজা, ওই দশ নম্বর দরজায় চলে যাবে, যে দেখতে পাবে ওই দশ নম্বর দরজার মাথার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামখানা। জোরে বলুন, জিব্রাইল একটা টোকা দেবে, ওই দরজাখানা খুলে যাবে, দেখতে পাবে একটা টেবিলের উপরে আমার নবীর পিরহান, আমার নবীর মাথার তাজ দিয়ে 70,000 ফেরেশতা তওয়াফ করছে, সাল্লামু আলাইকুম আবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাতিল্লাহ রাহমাতালিল আলামিন। জিব্রাইল বললেন, হে সালাম, হে সালাম, এই পিরান মোবারকটা দিয়ে দাও, মাথার তাজ মোবারকটা দিয়ে দাও। ওই সময় 70,000 ফেরেশতারা বলবে, ওরে জিব্রাইল নিয়ে যেও না, আমরা কেউ নূর নবীকে দেখি নাই, নবীর পিরান মোবারক দেখে আমাদের নয়ন খানা ভরিয়ে নেই। ওই সময় জিব্রাইল বলবে, নাই ফেরেশতারা, এই পিরান মোবারকটা দিয়ে দাও, মাথার তাজ মোবারকটা দিয়ে দাও, এই পিরান মোবারক পরিধান করে নূর নবী আজ তোমাদের মাঝে আসবে। জিব্রাইল পিরান মোবারক নিয়ে নেবে, মাথার তাজ মোবারকটা নিয়ে নেবে, জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে বরক নেবে, দুনিয়ার জমিনে চলে আসবে, গোটা জমিন ঘুরে ঘুরে আমার নবীর রওজাটা খুঁজে পাবে না। জিব্রাইল চলে যাবে আল্লাহর দরবারে, যে বলবে আল্লাহ তোমার হাবিবের রওজা খুঁজে পাই না, আমার আল্লাহ বলবে জিব্রাইল আরশে আজিম থেকে একটা নূর চমকাতে চমকাতে যে স্থানে লেগে যায় ওই স্থানে আমার হাবিব ঘুমিয়ে আছে। জিব্রাইল পুনরায় চলে আসবে, আসসালাতু আসসালাম আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা রাসূলুল্লাহ, আমার নবী কোনো সালামের জবাব দেবে না। জিব্রাইল পুনরায় আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ তোমার হাবিব সালামের জবাব দেয় না, আমার আল্লাহ বলবেন জিব্রাইল, এই জিব্রাইল আমার হাবিবকে কি বলে ডাকতে হচ্ছে? হাবিবুল্লাহ বলে ডেকেছে, রাসূলুল্লাহ বলে ডেকেছে, রাহমাতালিল আলামিন বলে ডেকেছে। ওই সময় আমার আল্লাহ বলবে, এই জিব্রাইল আমার হাবিব তোমার সালামের জবাব দেবে না, ওরে জিব্রাইল পুনরায় চলে যাও, আমার হাবিবের রওজা মোবারকে যে ইয়া শাফিয়াল মুজনাবিন বলে ডাক দেবে, আমার হাবিব তোমার সালামের জবাব দেবে। জিব্রাইল সাল্লাম পুনরায় জমিনে চলে আসবে, আসসালাতু আসসালাম আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন বলে চেয়ে ডাক দেবে, আমার নবীর রওজাটা দুটো ভাগ হয়ে যাবে, আমার নবীর রওজা দুটো ভাগ হয়ে যাবে, আমার নবী রওজা মোবারক থেকে মাথা মোবারক উঁচু করে দেখবে খালি মাইদান আর মাইদান, আমার
নবী খালি ময়দানের ময়দান আমার নবী যেতে পারবে না আমার নবী পুনরায় রওজাতে শয়ন করে যাবে ওরে জিব্রাইল আবার গুনাহগার উম্মতদের জাহান্নামায় দিয়ে আমাকে ডাকছো জান্নাতে যাওয়ার জন্য ওরে জিব্রাইল আমি জান্নাতে যাব না জিব্রাইল বলবি হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এখনো কাউকে রওজা থেকে কবর থেকে উঠাই নাই আল্লাহ আপনার জন্য পিরহান মাথার তাজ পাঠিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে হুজুর আপনি পরিধান করুন রকের পিঠে আরোহণ করুন আল্লাহ দরবারে চলুন রাসূল বলবে জিব্রাইল ও ভাই জিব্রাইল রাসূল পিরহান পরিধান করে নেবে মাথার তাজ বেঁধে নিয়ে বুরাকের দিকে গিয়ে যাবে বুরাক চোখের পানি ছেড়ে দূরে চলে যাবে রাসূল বলবে বুরাক ওরে বুরাক দূরে চলে যাস কেন বুরাকের সাবান খুলে যাবে ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার উম্মতেরা পানি 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 করবে ওই সময় হাজার হাজার বুরাক থাকবে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পানি কৌসার দান করেছে আপনি যখন আপনার গুনাহগার উম্মত উম্মতিকে ওই জান্নাতে পানি কৌসারে পানি পান করাবেন ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ আপনি ওয়াদা করুন আমার পিঠে আরোহণ করে আপনার উম্মত উম্মতিকে আপনি জান্নাতে পানি কৌসারের পানি পান করাবেন রাসূল বললেন ওরে বুরাক আয় আয় আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম রাসূলুল্লাহ বুরাকের পিঠে আরোহণ করে মাকামে মাহমুদে যে সেজদায় রত হয়ে যাবে রব্বি হাবলি ইয়াম্মাতি রব্বি হাবলি ইয়াম্মাতি রব্বি হাবলি ইয়াম্মাতি আমার আল্লাহ এবার ইসরাফিলকে ডাক দেবে এই ইসরাফিল এবার সিংগাই ফুকার করো একটি বার দুটি বার তিনটি বার একটা মৌচাকে ঘা লাগলে যেমন মৌমাছি গুলো উড়ে যায় তেমন ভাবে রুহ গুলো উড়ে উড়ে দেদার দেহে পেন্দ্রে পৌঁছে যাবে একটা করে কবর থেকে চল্লিশ জন করে মানুষ নগ্ন হালাতে উঠে নাসে নাসে করে দাঁড়িয়ে যাবে ঝিঁঝিরা দাঁড়িয়ে যাবে একশো কুড়িটা কাতার হবে আশিটা কাতার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতে বাকি চল্লিশটি কাতার হবে আদম নবী থেকে ঈসা নবীর উম্মত উম্মতের জিনরা দাঁড়িয়ে যাবে দুনিয়ার জমিনে ইনসানরা জিনদের দেখতে পায় না কিন্তু না না কিয়ামতের ময়দানে ইনসানরা জিনদের দেখবে কিন্তু জিনরা ইনসানদের দেখতে পাবে না সত্তর হাজার ফেরেশতা বেষ্টনী করে দাঁড়িয়ে যাবে ওই সময় আমার আল্লাহ পাক বিচার শুরু করবেন একবার জোরে বলবেন এই জোরে বলেন না আল্লাহ বিচার শুরু করবেন হাবি বলুন কাকে দিয়ে বিচার শুরু করব আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদা থেকে মাথা উঠিয়ে শুধু বলবেন আল্লাহ আমার আবু বকরকে দিয়ে বিচার শুরু করুন জোরে বলবেন আরো জোরে হবে না আবু বকর দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ বলবে আবু বকর কি ইবাদত করছো আবু বকর বলবে আল্লাহ আমি আবু বকর আমার ইবাদত নাই আমার কোন ইবাদত নাই মুহাম্মদ কে নবী বলে ইমানের কালেমা পড়ে আমি মুসলমান বেড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে কাজ বলেছিলেন আমি সেটা করার চেষ্টা করেছি এছাড়া আবু বকরের কোন ইবাদত নাই আল্লাহ বলবে আবু বকর আমার হাবিব তোমার উপরে খুশি আমি আল্লাহ তোমার উপরে রাজি তোমার কোনো হিসাব হবে না তোমার কোনো বিচার হবে না আবু বকর আমার জান্নাতের দরজাগুলো খুলে দিলাম যখন খুশি সে দ্বার দিয়ে আমার রহমতের জান্নাতে চলে যাও জোরে বলো বিচার শুরু হয়ে গেল আল্লাহ পাক দুইজন বান্দাকে ডাকছে এদিকে আয় এই এদিকে আয় আমার কাছে দুজন বান্দা এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবে এই ফেরেশতারা এই দুই বান্দার আমলনামাটা নিয়ে আয় দুই বান্দার আমলনামা ঘেটতে 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 দেখা গেল এক বান্দার একটা নেকি আছে আর কোনো নেকি নাই আল্লাহ বলছে বান্দা
আমি কি বলেনি অমাক্ষাদের তুলছিন্না অলিনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, তুই কি ইবাদত করেছিস একটা দেখি, আমার জাহান্নামটা দেখে আয় যা যা। বান্দা ছুটতে শুরু করে দেবে, ছুটে 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 জাহান্নামা দ্বারে দাঁড়িয়ে যাবে, ওই জাহান্নামার আগুন জাহান্নামার আগুন দাও 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 করে জ্বলছে, ভয় টকটক করে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আল্লাহ ওই জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না, তুমি আমাকে জাহান্নামায় দিও না, আল্লাহ বলবে তোর একটা নেকি আমি তোকে কেমন করে জান্নাতে দেব। বান্দা বলবে আল্লাহ তুমি না বলছ লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হস না, আমি তোমার রহমতের প্রত্যাশী, একবার জোরে হবে, আরো জোরে হবে না। মা সন্তানকে যতটা ভালোবাসে আল্লাহ বান্দা বান্দিদের তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে, জোরে বলুন। আল্লাহ বলবে দাঁড়া, আর এক বান্দারা বললামা ঘেটে শুরু করে দেবে, ঘেটে ঘেটে দেখা যাবে ওই বান্দা 100 নেকি পেলে জান্নাতে যাবে, কিন্তু তার 99টা নেকি আছে, একটা নেকি তার কম আছে। আল্লাহ বলি বান্দা তোকে তো জান্নাত দিতে পারবো না, আমি আল্লাহ আমার বিচার এদিক ওদিক হয় না, যা আমার জাহান্নামটা দেখে আয় যা। বান্দা চুটিয়ে চুটিয়ে জাহান্নামার ধারে দাঁড়িয়ে যাবে, ওই জাহান্নামার আগুন দাও 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 করে জ্বলতে দেখে বান্দা ভয় টকটক করে কাঁপতে কাঁপতে আল্লাহর সাজে বসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পারবো না ওই কঠিন জাহান্নামার আগুন সহ্য করতে, তুমি আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলবে বান্দা তোতে একটা নাকি কম আছে, তোকে জান্নাত দেব কি করে, শোন এই কিয়ামতের ময়দানে এখনো তোর মা তোর আব্বা তোর বিবি তোর ছেলে তোর মেয়ে কারোর হিসাব নেই, দেখ তো কেউ একটা নেকি তোকে দেয় কিনা। বান্দা বড় খুশি হয়ে গেছে, আমার মা আমার আব্বা আমার বিবি আমার ছেলে আমার মেয়ে নিশ্চয়ই একটা নেকি আমাকে কেউ না কেউ দেবে। বান্দা বড় খুশি হয়ে ছুটতে শুরু করে দেবে, একটা দিন নয় দুটো দিন নয় 50,000 বছর পর বাবার সঙ্গে দেখা হবে, আব্বাজান ও আব্বাজান আমার হিসাব হয়ে গেছে আমার বিচার হয়ে গেছে, একটা নেকির জন্য জাহান্নামি হয়ে যাব, আমাকে একটা নেকি তুমি দেবে। আব্বা বলবে হবে না, মায়ের সঙ্গে দেখা হবে, মা বলবে হবে না, বিবির সঙ্গে দেখা হবে, বিবি বলবে হবে না, ছেলের সঙ্গে দেখা হবে, ছেলে বলবে হবে না, মেয়ের সঙ্গে দেখা হবে, মেয়ে বলবে হবে না, ভাই বোন বন্ধু বান্ধব কেউ একটা নেকি দেবে না। ওই সময় ছুটে ছুটে আল্লাহর সাজে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে বান্দারে তোর একটা নেকি কেউ দিয়েছে কি না বল। আল্লাহ আমার আব্বা দিল না মা দিল না আমার বিবি দিল না আমার ছেলে দিল না মেয়ে দিল না, কেউ আমাকে একটা নেকি দেয়নি। আল্লাহ বলবে বান্দা তোরা দুজনে একসঙ্গে আমার জাহান্নামায় চলে যা যা, দেরি করিস না। দুই বান্দা ছুটছে ছুটে 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 জাহান্নামার দরজায় চেয়ে দাঁড়িয়েছে, একটা নেকি আছে যার মাথাটা ঘুরিয়ে আল্লাহর আশ্রয়ের দিকে একবার তাকিয়েছে, যেই তাকিয়েছে আল্লাহ ডাকলে এদিকে এদিকে আমার আশ্রয়ে তাকালি কেন। বান্দা বলবে আল্লাহ
আমার একটা মাত্র নেকি আমার ভাইয়ের 99টা নেকি একটা নেকির জন্য আমার ভাই জাহান্নামী হয়ে যাবে আমি তো অবধারিত জাহান্নামী আমার একটা নেকি আল্লাহ ওই নেকিটা আমার এই ভাইকে আমি দান করে দিলাম জোরে বলবেন না আর একটু জোরে হবে না নারায় তাকবীর নারায় তাকবীর আমার আল্লাহ বলল মানদারে রহমতের জান্নাতে দাখিল করে দাও বিচার শুরু হয়ে গেছে হাদান নবী বলছেন না আমাকে জাহান্নামায় দিও না ও জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না নূহ নবী বলে আল্লাহ ও জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ ও জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না মুসা নবী বলে আল্লাহ ও জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না ঈসা নবী বলে আল্লাহ ও জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না 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 ওই সময় হাজার 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 মানুষ নসি 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 ছুটে 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 চলে যাবে ও নবী আদা ও নবী আদা আর পারি না আমাদের জন্য একটু সাফায়াত করবেন আদান নবী বলবো হবে না পারবো না ফল ভক্ষণ করার কারণে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত ওই যে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যান ইব্রাহিম খলিলুল্লাহ বলবে পারবো না আমার আব্বা জানকা বিমানের কালেমা পড়াতে পারে নাই আল্লাহর কাছে বড় লজ্জিত ওই যে দেখা যায় নূহ নবীর কাছে চলে যান নূহ নবী বলবে পারবো না আমার ছেলে কেনানকে ইমানের কালেমা পড়াতে পারে নাই ওই যে দেখা যায় মুসা নবীর কাছে চলে যান মুসা নবী বলবে আমিও পারবো না কেননা দুনিয়ার জমিনে আল্লাহ রাবকে হারাম করেছিল আমি এক বান্দাকে একটা চড় মেরেছিলাম ওই চড় সে মারা গেছিল এই দিন থেকে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত ওই যে দেখা যায় ঈসা নবীর কাছে চলে যান ঈসা নবী বলবে আমিও পারবো না কেননা দুনিয়ার মানুষ আমাকে খোদার পুত্র বলেছিল সেই দিন থেকে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত ওই যে দেখা যায় মাকামে মাহমুদে সিজদায়রত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান একবার জোরে এই জোরে হবে না নারায় তাকবীর আরো জোরে বলে নারায় তাকবীর হাজার হাজার মানুষ আমার নবীর কাছে চলে যাবে হে হাবিব আল্লাহ হে রাসূল আল্লাহ আর পারি না পারি না আমাদের জন্য সাফা করুন ওই সময় আমার আল্লাহ বলবে হাবিব আমি কাঁদবেন না আমি কাঁদবেন না হাবিব এই কি আমাদের ময়দানে আপনাকে সামি আল মুজনবিন বানিয়ে দিলাম আপনি যার জন্য সাফায়াত করবেন আমি আল্লাহ মঞ্জুর করে নেব আমার নামে আপনার নামে দিন দুনিয়ার বাদশা রহমাতুল আলামিন আর থাকতে পারবে না ছুটে 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 জাহান্নামা দরজায় যে দাঁড়িয়ে যাবে জাহান্নামা দরজা ধরে দাঁড়িয়ে যাবে একজন ফেরেশতা এক বান্দাকে মারতে মারতে জাহান্নামা দিকে নিয়ে যাবে আমার নবী বলবে ফেরেশতারা কোথায় নিয়ে যাও জাহান্নামায় নিয়ে যায় কোন অপরাধে জাহান্নামায় নিয়ে যাও পাপের কারণে জাহান্নামায় নিয়ে যায় আমার নবী বলবে ফেরেশতারা এই উম্মতকে কি তোমরা চেনো না ফেরেশতারা বলবে না আমার নবী বলবে ফেরেশতারা এই হলো আমার উম্মত নতুন করে নিয়ে চলো মিজান পাল্লায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নিজ হাতে মাপজোক করব পুনরায় নিয়ে যাওয়া হবে মিজান পাল্লায় আমার নবী যখন মাপজোক শুরু করে দেবে দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমার নবী থাকতে পারবে না আমার নবী সঙ্গে সঙ্গে ওই জাহান্নামে উম্মতের কপালে চারটে অক্ষর লিখে দেবে মিম হে মিম দাল মোহাম্মদ সন্তখানা জেইনা লিখে দেবে ওই জাহান্নামী উম্মত সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে আরো জোরে হবে না
আর জোরে হবে না জাহান্নামি ফেরেশতারা বলবে আল্লাহ একটা মিনিট আগে জাহান্নামি ছিল একটা মিনিট পরে কেমন করে জান্নাতি হয়ে গেল আমার নবী বলবে ফেরেশতারা আজকের দিনে বিচারো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যাকে জান্নাত দেবে আমি আল্লাহ সেই দিকে আছি আমার হাবিবকে জান্নাত দেবে না আমি আল্লাহ আজকের দিনে কিছু বলবো না জোরে বলবেন না আর একটু জোরে হবে না নারায় তাকবীর নারায় তাকবীর সেই নবীকে কে কে ভালোবাসে যে নবী জাহান্নামী উম্মতকে জান্নাতি বানাবে সেই নবীকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি নারায় তাকবীর জোরে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর সুবহানাল্লাহ একটা ক্যাসেট হলো গো এই হাত উঠিয়ে ওয়াদা করলেন না কিয়ামতের ময়দানে এই এটুকু হাত ওঠানোর জন্য আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাত দিতে পারে বলুন আল্লাহুম আমিন জোরে বলুন আল্লাহুম আমিন আমি আপনাদের লম্বা চওড়া নয় আমারই পরে আওলাদে মুসাতেদের সামান আছেন আমি বলতে চেয়েছি এই নবীর ঘরের নাম কি নবীর ঘরের নাম কি মাদ্রাসা আমার এই শ্রভাজন জনাব হযরত মাওলানা হাফেজ শাহানুর সেলিম গোটা গ্রামবাসীর সহযোগিতা সেই নবীর ঘর বানিয়েছেন আপনারা খুশি না বেজার এই কথা বলেন খুশি না বেজার এই জলসাটা প্রতি বছর হোক এটা চান না চান না এই কথা বলেন চান না চান না সত্যি কথা বলছেন সত্যি কথা বলছেন হাত তুলে বলেন তো দেখি কে কে চাচ্ছেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর সুবহানাল্লাহ আগামী বছর এবার আপনাদের জন্য বিরিয়ানি হচ্ছে আপনারা জানেন আব্দুল হক মোহাম্মদ দেউলবী হুজুরের নাম শুনেছেন আপনারা আল্লাহর ওলি শুনেননি প্রতি বছর একটা করে মিলাদুন্নবী জলসা দিতেন আমার নবীর মহাব্বতে রবিউল আওয়াল মাসে কিন্তু হুজুর এত গরিব পয়সা নাই তাবার ক্রয় করার মনে করছেন জলসা দেব না আবার চিন্তা করলেন না নবীকে আমি ভালোবাসি মহব্বত করি জলসা দিয়েছেন তাবারুক করেছেন মোটি মোটি ছোলা বুট দিয়েছেন ভিজিয়ে জলসা শেষ তাবারুক দোয়া শেষ আব্দুল আহমদ দেউলবী হুজুর রাতের বেলা যে ঘরে শুয়ে গেছেন চোখ দুটো বন্ধ করেছেন দেখে মাতার কাছে গিয়ে দাঁড়িয়ে আমার রসুল্লাহ হাজির হয়ে গেলেন জোরে বলবেন না আরো জোরে হবে না রসুল বললেন আব্দুল আহমদ দেউলবী জলসা বন্ধ করবে না বাবা বন্ধ করবে না বাবা আমার ভালোবেসে তুমি যে জলসা দাও তাবারুক কেনার পয়সা নাই তুমি যে ছোলা বুট ভিজিয়ে তাবারুক দিয়েছো আমি রসুল ওই লাইনে দাঁড়িয়ে তোমার হাত থেকে তাবারুক গ্রহণ করেছি একবার জোরে বলবেন আরো জোরে হবে না সেই নবীর ঘর আজকের এই জলসা উপলক্ষ করে আপনাদের কাছে আমি বলতে চাই পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে বলবো আগামী বছর তাবারুকের জন্য এক মন চাল কে দেবেন দেখি নবীকে কতটা ভালোবাসে কে দেবেন এক মন চাল দিতে হবে এক বছর পরে কে দেবেন কি নাম মাহিনুর এই বাবু নিচ্ছ একটু জোরে তকবীর দাও তো নারায় তকবীর আমার মাহিনুর ভাই জোরে বলো জিন্দাবাদ আমার নবীর পাগল জোরে বলো জিন্দাবাদ আমার নবীর পাগল জোরে বলো জিন্দাবাদ এক মন চাউল দেবে জোরে বলো মারহাবা এক মন চাউল দেবে জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর দান কান্না কবুল কর হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো উদ্ধতনদের জীবনের গোনা মাফ করে কবর আযাব থেকে নাসাত দাও এ দান আমার রাসূলুল্লাহর পাক শাফায় নসিব করে জান্নাতি বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম আমিন জোরে বলুন আল্লাহুম আমিন আর এক মন চালকে দেবেন এত মানুষ বসে আছেন বিফলে যাবে না বাবু বিফলে যাবে না আমার নবী দেখছেন কষ্টের পয়সা দিচ্ছেন এক মন চাল দেবেন আল্লাহ আপনাকে দশ মন চালের পয়সা চাল দেবে আল্লাহ ওয়াদা করেছেন
যারা 1 টাকা দেবে আমি আল্লাহ 10 টাকা রিটার্ন করে দেই বলেন আর কে আছে কতটা চাল লেগেছে বাবু 1 কুইন্টাল বলে এক কাজ করে এক মন দিতে অসুবিধা 20 কেজি করে তিনজন বলেন তো 20 কেজি তিনজন আল্লাহ দেবে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবে গো কে আছে নারায় তাকবীর কি নাম হবে আব্বাস আলী আমার রাসূলের সাহাবীর নামে নাম নারায় তাকবীর নারায় তাকবীর আব্বাস আলী মণ্ডল ভাই জোরে বলো জিন্দাবাদ 20 কেজি চাউল দেবে জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর দান কা আল্লাহ কবুল কর কিয়ামতের ময়দানে আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম আমিন এই 20 কেজি করে দুই ভাই বলেন বেশি বলেন আর কে আছে কি নাম হাবিবুল্লাহ কি সুন্দর নাম একটু জোরে বলো নারায় তাকবীর এই জোরে বলো না নারায় তাকবীর আমার হাবিবুল্লাহ ভাই জোরে বলো জিন্দাবাদ হাবিবুল্লাহ ভাই জোরে বলো জিন্দাবাদ 20 কেজি চাউল দেবে জোরে বলো মারহাবা 20 কেজি চাউল জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর দান কান্না কবুল করো হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বারা মুসিবত থেকে হেফাজত করো এটা না সাথে ওসিলা বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম আমিন জোরে বলুন আল্লাহুম আমিন এই বাবু আর 20 কেজি কে দেবে কি নাম বাবু মুসিবত রশিদুল রশিদুল বাড়ি কোথায় একটু বলে দিও পাকা বল রশিদুল মোল্লা একটু জোরে বলবেন নারায় তাকবীর এই জোরে বলেন না নারায় তাকবীর আরেকটু জোরে বলেন না নারায় তাকবীর আমার রশিদুল ভাই জোরে বলো জিন্দাবাদ 20 কেজি চাউল দেবে জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর দান কান্না কবুল করো হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো এ দান না সাথে ওসিলা বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম আমিন বাবু চাল হলো এক বস্তা আলু কে দেবে এক বস্তা আলু কে দেবেন এই ডেটটা হলো প্রতি বছর ফিক্সড রেট 28 মাস এখন আলুর দাম কম আগামী বছরও কম থাকবে ইনশাআল্লাহ এক বস্তা আলু কে দেবেন কি নাম হবে কি নাম দেখেন না ভোগালী কি নাম মফিজুল মফিজুল মোল্লা ভোগালী বাড়ি আমার ভাই একটু জোরে বলো না নারায় তাকবীর এই জোরে বলো না নারায় তাকবীর মফিজুল ভাই জোরে বলো জিন্দাবাদ মফিজুল ভাই জোরে বলো জিন্দাবাদ 20 এক বস্তা আলু দেবে জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর দান কান্না কবুল করো হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো এ দান আমার রাসূলুল্লাহর পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম আমিন আর এক বস্তা আলু বলে এ বাবু তাড়াতাড়ি বলো দেরি করো না সব তোমাদের দিতে হবে সব দিতে হবে যাবো কোথায় কার কাছে বলবো তোমরা আমার ভাই তোমাদের বলবো না কার কাছে বলবো আর এক বস্তা আলু ভাই দেবে কি নাম দেখো জুম্মান জুম্মান ভাই এক বস্তা আলু একটু জোরে বলো নারায় তাকবীর এ জোরে বলো না নারায় তাকবীর জুম্মান ভাই জোরে বলো জিন্দাবাদ এক বস্তা আলু দেবে জোরে বলো মারহাবা এক বস্তা আলু জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর দান কা আল্লাহ কবুল কর হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো এ দান না সাথে ওসিলা বানিয়ে দিও জোরে বলো আল্লাহুম আমিন শেখ সাদ্দাম এক বস্তা আলু একটু জোরে বলো নারায় তাকবীর আমার সাদ্দাম ভাই জোরে বলো জিন্দাবাদ এক বস্তা আলু জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর দান কান্না কবুল কর হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো এ দান না সাথে ওসিলা বানিয়ে দিও জোরে বলো আল্লাহুম আমিন এ বাবু আলু তিন বস্তায় হবে হয়ে যাবে 5 কেজি আদা 5 কেজি রসুন দিতে হবে কে দেবে তোমরা আমার ভাই তোমাদের কাছে চাইছি কে দেবে বলো কষ্টের পয়সা কে দেবে আলিমুল্লাহ
আলিমুল্লাহ একটু জোরে তাকবীর দিচ্ছ না কেন তোমরা জোরে বলো না নারায় তাকবীর এই জোরে বলো না নারায় তাকবীর আরো জোরে বলো না নারায় তাকবীর আলিমুল্লাহ ভাই জোরে বলো জিন্দাবা 5 কেজি আদা 5 কেজি রসুন দেবে জোরে বলো মারহাবা নারায় তাকবীর দান কল্লা কবুল কর হায়াতে বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও উত্ততনদের জীবনের গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দাও আমার ভাইকে কঠিন মুসিবতের দিনে আমার রাসূলের পাক সাফায় নসিব করে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এ বাবু এক টিন তেল কে দেবে এক টিন তেল अच्छा दुआ कुछ एक टिन तेल के देबे एक तो ताड़ा ताड़ी बोलो बाबू एक टिन तेल दीते होबे दुजनार कास्ट के दो टिन तेल दीते होबे दुजन दीते होबे शौकत अली मोल्ला একটু জোরে বলবে নারায় তাকবীর এই জোরে বলবে নারায় তাকবীর শওকত আলী মোল্লা জোরে বলো জিন্দাবাদ শওকত আলী মোল্লা জোরে বলো জিন্দাবাদ এক টিন তেল দেবে জোরে বলো মারহাবা এক টিন তেল দেবে জোরে বলো মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর তান কল্লা কবুল কর হায়াত বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো এদান আমার রাসূলুল্লাহর পাক সাফায় নসিব করে জান্নাতি বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর এক টিন তেল কে দেবেন কি নাম বাবু এই নামটা দেখো শহীদুল এই লেখো শহীদুল আমার ভাই এক টিন তেল দেবে একটু জোরে বলো নারায় তাকবীর আরো জোরে বলো নারায় তাকবীর দান কল্লা কবুল করো আমার শহীদুল ভাই কল্লা হায়াতে বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও পিতা মাতা তাদের হায়াতে বরকত দাও আল্লাহ তাদের উত্তরতরদের জীবনের গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দাও এ দান আমার রাসূলের পাক সাফায় নসিব করে জান্নাতি বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এ বাবু এবার গরুকে দিবে হ্যাঁ হাসলে হবে না দিতে হবে আমি বসে থাকব না দিলে উঠবো না বলো কে কে দেবে একটা গরুকে দেবে বলো দুজন চারজন পাঁচজন সাতজন দশজন মিলে একটা বড় গরু দাও কে কে দেবে বলো আনিসুরের আব্বা শরীর খারাপ তাই তো আনিসুর আমার ভাই তার আব্বা শরীর খারাপ 1000 টাকা নগদ দিয়েছে দোয়া করি আল্লাহ যেন দানের ওসিলা করে নবীর কদমের ওসিলা করে আল্লাহ ব্যাধি থেকে শিফা দিয়ে হায়াতে বরকত দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার এক ভাই তাবারুকের জন্য 1000 টাকা দিয়েছেন আব্বা মারা গেছে তাই তো মরহুম আজকার মোল্লা তাই তো আব্বা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বা জানে জীবনের ছোট বড় গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ সহজ করে জান্নাতে যেন দাখিল করে দেয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন গরু কে দেবে গরু বলো এই কমিটি ছেলে ছেলে গুলো কোথায় গেলি রে বাবু তোরা একটা গরুকে দেবে পাঁচজন সাতজন দশজন মিলে একটা গরু বলে लोक बसे दस जन दस टा भाई मिले एक गरु दवा जाबे ना खिचुड़ी करबे तुम ना कि
খিচুড়ি হবে পাঁচজন সাতজন দশজন মিলে একটা দাম করেন একটা গরু একটু বলেন আগামী বছর বিরিয়ানি হবে গো ইনশাআল্লাহ বলেন কে কে আছে এতটা মানুষ একটু একটা গরু চার পাঁচ সাত দশজন মিলে বলেন না হবে না আমার ভাই এক মন চাল দিয়েছিল তোমরা একটু দেখো না বাবু কি হবে বাবু আর একটা গরু হবে না।